নমস্কার, আমি মৌমিতা। আবারও একটা একদম নতুন গল্প নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। গল্পটা আমার লেখা, আশা করি গল্পটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে গল্পটাকে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলো না। যেন প্রচুর নতুন নতুন গল্প আমরা নিয়ে আসছি শুধু তোমাদের জন্য, তাই শুনতে থাকো তোমাদের জন্য তৈরি এই চ্যানেলটি, যার নাম অশরীরী যাদের চায় না দেখা। যদি ভাবি হৃদয় শুধুই একটা যন্ত্র, তাহলে এত মানুষের ভিড়ে কোনো বিশেষ কাউকে দেখলে সেই হৃদয়ের স্পন্দন বেড়ে যায় কেন? ডাক্তাররা বলে হৃদয় কোনো হাড় থাকে না, তাহলে তো ভাঙার প্রশ্নই ওঠে না। তবুও কোনো বিশেষ কারুর প্রত্যাখ্যানে সেই হৃদয়ও ভাঙে কিভাবে? কেন সেই হৃদয়ের রন্ধ্রে রন্ধ্রে ব্যথার অনুভূতি হয়? যন্ত্রের কি অনুভূতি থাকে? সত্যি জানি না, শুধু জানি হৃদয় চলে ভালোবাসার জোরে। কারণ ভালোবাসায় যে কোনো শর্ত হয় না, জোর করে পাওয়াও যায় না আর জোর করে দেওয়াও যায় না। তাই ভালো যদি বাঁচতে হয় কোনো কিচ্ছু না ভেবে শুধু ভালোবেসে যাও নিজের সবটুকু দিয়ে। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে টু অল অফ ইউ। আর আজ এই ভালোবাসার দিনে তোমাদের শোনাবো এমনই একটা গল্প। বলা যায় না তোমাদের হৃদয়ও হয়তো স্পর্শ করে যেতে পারে। শুরু করছি আজকের গল্প। গল্পের নাম শুধু তোমারই জন্য। ওরা সবাই এতক্ষণে চলে এসেছে কলেজে, সেন্ট অ্যালবার্ট কলেজ, কার্শিয়াক। ওরা কলেজের ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। ওরা বলতে কলেজের ওই পাঁচ বন্ধু, রিয়া, রাহুল, সোহিনী, পল্লব আর রাগিনী। কলেজ ক্যাম্পাসের মধ্যেই স্টুডেন্টদের জন্যই একটা ছোট ক্যাফেটেরিয়া আছে। ক্লাস শেষ হওয়ার পর ওরা এসে বসেছে ওখানে। শিরিন ম্যাডামের ইংলিশ ক্লাস, ওটাই চলছিল এতক্ষণ। এখন ফ্রি, তাই কফি খেয়ে নিজেদেরকে একটু রিল্যাক্স করার জন্য চলে এসেছে ওরা। আর সঙ্গে বসে গেছে ওদের গল্পের আসর। সোহিনী আচমকাই বলে উঠল, এই শিরিন ম্যামের ক্লাস করে না তো, মাথাটা একেবারে ধরে গেল। উফ, এবার ব্যাকে করে অ্যাসপিরিন নিয়ে ঘুরতে হবে। ধুর, এ রাহুল, কফিটা অর্ডার করে দিয়ায়, তবে যদি মাথাটা একটু ছাড়ে। রাহুল কফি অর্ডার দিতে চলে গেল কাউন্টারের দিকে। পাশ থেকে পল্লব বলে উঠল, সত্যি ভেবেছিলাম আহা রোমিও আর জুলিয়েট পড়াবেন, বেশ একটা প্রেম প্রেম ফিলিংস আসবে। তা না, রোমিওর এমন বর্ণনা দিচ্ছেন যেন রোমিও তো নয়, খাটালের দুধওয়ালা ব্যালকনির নিচে এসে দুধের বোতল নিয়ে দাঁড়িয়েছে, আর জুলিয়েট কোভিডের ভয়ে নিচে না এসে ব্যালকনির ওপর থেকেই দড়ি বাঁধা ব্যাগ ঝুলিয়ে সেই দুধের বোতল ইয়ো ইয়ো কায়দায় উপরে তুলে নিচ্ছে। আর পেছন দিকে জুলিয়েটের ভুঁড়িওয়ালা বাবা মেয়েকে ডেকে নিচ্ছে, যাতে দুধওয়ালা রোমিও ওনার মেয়েকে চোখ না মেরে দেয়। সত্যি বাবা, তোর ভাবনার যা বহর, শেক্সপিয়ারও অজ্ঞান হয়ে যেতেন।
ভুল করছো সখী, এতক্ষণ সিরিন ম্যাম যেভাবে বলছিলেন ওটা রোমিও জুলিয়েটে আপগ্রেডেড স্লো ভার্সন, যেটা শুনতে বসলে শেক্সপিয়ারও ঘুমিয়ে পড়তো। হক কথা কইছিস, রোমিওর লাভ ইউ বলতে বলতে অন্তত জুলিয়েটের 8-10টা নাতি নাতনি হয়ে যাবে। মানে কিছু ভাটও বকতে পারিস। আরে ভাই দেখ না রাহুলটা কোথায় গেল, এখন এই কফির জন্য বসে থাকতে থাকতেই তো আমি অধৈর্য হয়ে গেলাম। কেন রে, রাহুল কি কচি বাচ্চা নাকি হাঁটি হাঁটি পাপা বলে, ডেকে আনতো আবার। ওরা কথা বলতে বলতেই রাহুলকে দেখা যায়, ওর পেছন পেছনই ট্রে হাতে এসে দাঁড়ায় বেচাদা। রাহুল বসে পড়েছে সোহিনীর পাশে একটা চেয়ার টেনে নিয়ে। রিয়া এতক্ষণ সবার কথা শুনছিল, বেচাদাকে দেখতে পেয়ে বলে উঠল, কখন থেকে বসে আছি বলতো, মাত্র 5 কাপ কফি আনতে এতক্ষণ। বেচাদা কফিগুলো সার্ভ করতে করতে বলল, আরে দিদিমণি, শুধু কফি বানালে হয়? এখানকার ছেলেমেয়েরা কফির উপর ক্রিম দিয়ে একে না দিলে আবার খেতে যায়নি গো। এই তো দেখো না, তোমাদের জন্য অমনটা করেছি, একটাতে আপেলের মতো, একটাতে মাকড়সার জালের মতো সব এঁকেছি, তাই তো দেরি হলো। বেচাদার কথা শেষ হতে না হতেই রাহুল পাশ থেকে বলে উঠল, আরে শুধু তাই না, পেটে তো সব ছুঁচে তো ডন দিচ্ছে রে, তাই 3 প্লেট গ্রিল চিকেন অর্ডার করেছিলাম, ওই যে আসছে। হ্যাঁ গো, তোমাদের জন্য গ্রিল চিকেনও এসে গেছে, নাও তোমরা খেয়ে নাও দেখি। আচমকাই রিয়া বলে উঠল, কিরে সোহিনী, তোর বয়ফ্রেন্ড তো খুব কেয়ারিং, এবার সময় মতো বিয়েটা করে নিস, তাহলেই কেয়ারিং হাজবেন্ড হয়ে যাবে, তোর আর চিন্তা নেই। রিয়ার কথা তখনও শেষ হয়নি। রাগিনী আচমকাই বেচাদাকে ডেকে ওনার হাতে একটা 100 টাকার নোট গুঁজে দিয়ে বলল, এ না, এত সুন্দর কফি সার্ভ করার জন্য তোমার টিপস। টিপস ফিস বুঝি না গো দিদিমণি, ওই পয়সা আমার লাগবে নি গো, তোমরা যা খাচ্ছ তা তো বিনি পয়সায় খাচ্ছ না, দাম দিয়েছ, আর তোমরা এখানে আসো মজা করো আমার ভালো লাগে, তাই তোমাদের যা দরকার এনে দিই, এর জন্য পয়সা লাগবে নি গো। টাকাটা রাগিনীকে ফিরিয়ে দিয়ে বেচাদা চলে গেল। ব্যাপারটা দেখে সোহিনী রাগিনীর উদ্দেশ্যে বলেই ফেলল, সব জিনিসকে টাকা দিয়ে মাপিস কেন বলতো, বেচাদা সাদা সিধে লোক, আমাদের ভালোবাসে পারিস। এই তুই চুপ কর তো, ওসব ভালো মানুষই না, কাস্টমারদের তেল দিয়ে হাতে রাখার পলিসি। আর শোন, পাশে রাহুল আছে, তোরা নিজেরা গল্প গুজব কর না, এসব আদার্স ব্যাপারে নাক গলাতে আসিস না। আঙ্কেলের কাছ থেকে কাড়ি কাড়ি টাকা হাত খরচা নিস আর টাকার রেলা দেখাস, কোনদিন তোর এই টাকার নেশা আর অ্যাটিটিউডই তোকে ডোবাবে। সেটা আমি না হয় বুঝে নেব, তুই তোর চরকায় তেল দে। ব্যাপারটা বেগতিক রকমের ডিবেটে পরিণত হচ্ছে দেখে রাহুল সোহিনীকে নিয়ে উঠে যায়। ওরা গিয়ে বসে একটু দূরে ওই বাহারি ঝাউ গাছটার নিচে রাখা বেঞ্চটার ওপর, আর সোহিনীকে বলে, দেখো তুমি তো জানো রাগিনী ওরকমই, ওর সঙ্গে কথা বাড়িয়ে নিজের মুড অফ করো না। আসলে ও তো আমাদের ভালো বন্ধু, কিন্তু ওর টাকার প্রতি আনুগত্যতা আর মানুষকে ছোট করার মনোপ্রবৃত্তিটা আমি জাস্ট টলারেট করতে পারি না। যেখানে বলে কোনো লাভ নেই সেখান থেকে মুভ অন করাই ভালো। নাও বাদ দেওয়ার কথা, তোমার আমার প্লেটটা নিয়ে এসেছি, চিকেনটা খাও আর কফিটা খেয়ে দেখো, বেচারা ফাটাফাটি বানিয়েছে। রাহুল যে ওর মন ভালো করার জন্যই ওকে নিয়ে আলাদা এসে বসেছে সেটা বুঝতে পারে সোহিনী। সত্যি রাহুলটা বড্ড ভালোবাসে ওকে, এটা ভেবে সোহিনীর মনটা ভালো হয়ে যায়, মুখে এসে যায় একটা মুচকি হাসি। একটা চিকেনের টুকরো মুখে পুরে দিয়ে সোহিনী বলতে থাকে, সত্যি তোমার মতো আমাকে আর কেউ বুঝতে পারে না,
যে কোনো সিচুয়েশনকে তুমি ঠান্ডা মাথায় ট্যাকেল করে নাও। রিয়েলি আই এম ব্লেসড দ্যাট গড গিভ ইউ টু মি অ্যাজ এ প্রিসেস গিফট। লাভ ইউ রাহুল, সারা জীবন এভাবেই আমার পাশে থেকো। রাহুল হাসি মুখে সোহিনীর দিকে তাকিয়ে চোখ মেরে বলে, অফকোর্স মাই প্রিন্সেস, ইয়ে বন্দা আপকে খিদমত মে হামেশা হাজির রহেগা। সোহিনী রাহুলের দিকে তাকিয়ে হেসে ফেলে। ইতিমধ্যেই রাগিনী উঠে এসেছে। সোহিনী আর রাহুলের দিকে খানিকটা এগিয়ে গিয়ে সে বলে ওঠে, আরে লাভ বার্ডস, এখানে বসে বসে গল্প করলে হবে, বেরোতে হবে না? রাগিনীর ডাকে পেছনে তাকিয়ে রাহুল দেখতে পায় মোটামুটি বাকিরা সবাই উঠে পড়েছে, সবাই প্রস্তুত এখন বেরোনোর জন্য। রাগিনীকে দেখে রাহুল উত্তর দেয়, তোরা এগো, আমরা একটু বাদে চলে যাব। ওকে, আমরা এগোলাম। কলেজের ক্যাম্পাস থেকে বেরোতে বেরোতে রাগিনী রিয়াকে বলে, তুই তো আবার কেডি স্যারের নোটস নিতে যাবি, তাই তো? হুম, যেতেই হবে, আজকে আর তোর সঙ্গে যেতে পারবো না রে। ইটস ওকে ডিয়ার। আর পল্লব, তুই কি অর্ণবের সাথে লাইব্রেরিতে আসবি? ইয়েস বস, আগে একটু ঘুরে বেরিয়ে আমার সুপ্ত হৃদয়টাকে প্রেমের অক্সিজেন খাইয়ে নিয়ে তারপর লাইব্রেরি যাব, ব্রেনটাকে জাঙ্ক ফাইলে ভর্তি করার জন্য। সত্যি বাবা, সারাক্ষণ ইয়ারকি মারছে, পুরো চ্যাংরা হয়ে গেছিস। যাই হোক, তুই তাহলে পরে আয়, আমি লাইব্রেরিতে যাচ্ছি। রাগিনী কলেজের সামনের রাস্তা ধরে হাঁটতে থাকে। কলেজ থেকে বেরিয়ে সামনের রাস্তা ধরে বেশ খানিকটা এগিয়ে গেলেই আসে একটা তেমাথার মোড়। সেখান থেকে ডান দিকে আরও খানিকটা এগোলেই একটা হাই রোড। সেই হাই রোড ক্রস করে ওপারে গিয়ে দুপাশে রডোডেনড্রনের গাছে সাজানো একটা পাহাড়ি রাস্তা ধরে ওই মিনিট দিনে খাটলেই চোখে পড়ে কার্শিয়াংয়ের বিখ্যাত স্টুডেন্ট লাইব্রেরির তিনতলা বিল্ডিংটা। যাই হোক, এই বর্ণিত রাস্তা ধরে হেঁটে আসছিল রাগিনী। গধূলিবেলার লালচে সূর্যের আভায় মোহময় হয়ে উঠেছে আশপাশের পরিবেশ। ও এসে পড়েছে হাইরোডের ধারে। দূরের ওই সবুজে ঘেরা রাস্তাটা যেন ডাকে রাগিনীকে। লালচে সূর্যের আভায় রাগিনীর মিষ্টি মুখটা যেন আরও সুন্দর, আরও মায়াবী লাগছে। আজ যেন রাগিনী খানিকটা অন্যমনস্ক, আর অন্যমনস্কভাবেই হাই রোড পেরোতে গিয়ে ঘটল ঘটনাটা। হাই রোডের ঠিক মাঝ বরাবর পৌঁছতেই আচমকা গাড়ির শব্দে সম্বিত ফেরে রাগিনীর। গাড়িটা একদম গায়ের কাছে এসে পড়েছে। মুহূর্তের আকস্মিকতায় রাগিনীর মাথাটা যেন পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছে। ধাবমান গতিশীল মৃত্যুকে দেখে ওর হাত পা যেন অবশ হয়ে গেছে। দৌড়ে রাস্তার ধারে পালিয়ে যাবে সেই ক্ষমতাটুকুও নেই। প্রচণ্ড ভয়ে চোখ দুটো বন্ধ করে নিয়েছে। নিজের হাতটা চোখের ওপর দিয়া, চোখ দুটো একদম বন্ধ, বুকটা এমন ধরফর করছে যে নিজের হৃৎপিণ্ডের শব্দটাও যেন নিজের কানে গিয়ে লাগছে। রাগিনী যেখানে সাক্ষাৎ মৃত্যুর প্রতীক্ষায় স্তব্ধ হয়ে চোখ বুজে অন্ধকারকে আলিঙ্গন করার জন্য প্রস্তুত, কিন্তু না, সময়টা যেন হঠাৎ করেই বন্ধ ঘড়ির মতো থেমে গেছে। রাগিনী খানিকক্ষণ ওভাবেই চোখ বন্ধ করে দাঁড়িয়েছিল, কিন্তু মুখ ঢাকা আঙুলের ফাঁক দিয়ে যেন চোখের সামনের কালো অন্ধকারকে চিরে ফেলল শেষ সূর্যের আলোর আভা। এতক্ষণে মুখের ওপর থেকে হাত সরিয়েছে ও, আর দেখল এক অদ্ভুত দৃশ্য। রাগিনীর থেকে মাত্র কয়েক হাত দূরত্বে এসে দাঁড়িয়ে গেছে বড় চার চাকা গাড়িটা।
গাড়ির সামনের হেডলাইটের আলোগুলোর প্রচণ্ড সাদা আলোর দুতিতে চোখ ধাঁধিয়ে যাচ্ছে। কিন্তু যে চাকাগুলো ওকে পিষে দিয়ে চলে যেতে পারত, সেগুলো আচমকা থেমে যাওয়ার কারণটা স্পষ্ট হলো কয়েক সেকেন্ড পরেই। ওই ধাঁধিয়ে যাওয়া আলোর দিকে ভালো করে তাকাতেই সব কিছু পরিষ্কার হয়ে গেল রাগিনীর। ও দেখল ওই গাড়িটার আর ওর মাঝখানে পথ জুড়ে আড়া আড়িভাবে এসে দাঁড়িয়েছে একটা কালো রঙের বাইক। রাগিনী দেখল বাইকের চালক একটা পা মাটিতে নামিয়ে গাড়িটাকে দিয়ে গার্ড করে দেয়ায় রাগিনী এখনো বেঁচে দাঁড়িয়ে আছে। কয়েক মিনিটের মধ্যেই বাইকটা ইশারা করল পেছনের গাড়িটাকে, গাড়িটাও পাশ কাটিয়ে বেরিয়ে চলে গেল। ছেলেটাও ওর বাইকটা ঘুরিয়ে নিয়ে এসে দাঁড়ালো রাগিনীর সামনে। এবার রাগিনীও ভালো করে পরখ করল ওর পরিত্রাতাকে। পরনে ব্ল্যাক জিন্স আর ব্ল্যাক লেদার জ্যাকেট, হাতে বাইকার্স গ্লাভস, মাথায় ফুল কভারেজ হেলমেট। ছেলেটা রাগিনীকে বলে উঠল, এখানে এভাবে দাঁড়িয়ে থাকলে চলবে? চলুন আপনাকে আপনার বাড়ি পৌঁছে দিই। রাগিনীর লাইব্রেরি যাওয়া আর হলো না। ঘটনার আকস্মিকতায় স্মার্ট ড্যাশি মেয়েটাও যেন একটু খেই হারিয়ে ফেলেছে। তবে সদ্য মৃত্যুর মুখ থেকে ওর পরিত্রাতাকে অবিশ্বাস করার কোনো কারণ নেই, তাই রাগিনী চুপচাপ বাইকে উঠে পড়ে আর ওর বাড়ির রাস্তাটা দেখিয়ে দেয়। বাইক ছুটে চলেছে, চালকের কাঁধে হাত রেখে বসে আছে রাগিনী। বাড়ির খানিকটা আগে বাইকটা দাঁড় করালো ছেলেটা আর বলল, ওকে ম্যাডাম, আপনার বাড়ি এসে গেছে। বলছি, আপনি আজকে এতটা হেল্প করলেন, কিন্তু আপনাকে তো এর পরে কোনো দিন দেখলে চিনতেও পারবো না। তিনতলা বাড়িটা, বাড়িতে ঢুকে সোজা নিজের ঘরে চলে যায় রাগিনী। রাগিনীর বাবা কর্পোরেট ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত, টাকার কুমির যাকে বলে, আর ওর বাবা মা স্বাভাবিকভাবেই মিটিং পার্টি এসব নিয়েই ব্যস্ত থাকেন। হাই প্রোফাইল কালচার আর কি। রাগিনী তাই পুরোপুরি স্বাধীন, ওর যেটা মনে হয় ও সেটাই করে। যাই হোক, বাড়িতে এসব কথা নিয়ে কোনো আলোচনাই হয় না। বাড়ি ফিরে ফ্রেশ হয়ে ঘরে গিয়ে বসে ও, সবে ফোনটা নিয়ে বসেছে, দেখে রিয়ার নাম্বার থেকে প্রায় 7-8টা মিসড কল হয়ে রয়েছে। আসলে লাইব্রেরিতে যাবে বলে ফোনটা ভাইব্রেট করে রেখেছিল, তারপর পরিস্থিতির সাপেক্ষে আর খেয়ালই নেই। রাগিনী সঙ্গে সঙ্গে ফোন করে রিয়াকে। ওপাস থেকে ভেসে আসে রিয়ার উদ্বিগ্ন কণ্ঠস্বর, হ্যালো। আরে তুই কোথায়? লাইব্রেরিটা ওয়েট করতে করতে বাধ্য হয়ে বেরিয়ে পড়লাম। পল্লব এসেছিল, আমরা তো বুঝতেই পারছিলাম না এলি না কেন। তোকে কতবার ফোন করেছি, রেসপন্সও করছিস না, ঠিক আছিস তো? এক নিঃশ্বাসে কথাগুলো বলে যায় রিয়া। রাগিনী বলে ওঠে, আরে ফোনটা ভাইব্রেটে ছিল তাই বুঝতে পারিনি, আর বাকিটা পুরো হিন্দি সিনেমার সিকোয়েন্স রে। রাগিনী পুরো ঘটনাটাই রিয়াকে বলে। সবটা শুনে রিয়া বলে ওঠে, সে ঠিক আছে, কিন্তু যতই হোক আননোন পার্সনের সঙ্গে এভাবে মিট করাটা একটু রিস্কি হয়ে যাচ্ছে না? আমিও সেটা ভেবেছিলাম, বাট এরকম একটা হিরোইক ক্যারেক্টারের সঙ্গে মিট করার এক্সাইটমেন্টটা আমি কন্ট্রোল করতে পারবো না। তবুও আঙ্কেল আন্টিকে বললে? ও স্টপ ইট রিয়া, মম ড্যাডের সময় কই, ডোন্ট ওয়ারি, জাস্ট চিল ইয়ার। লাইফে ফার্স্ট টাইম আমি ব্লাইন্ড ডেটে যাচ্ছি, আই এম সো এক্সাইটেড,
ওকে বাই। পরের দিন সকালবেলা থেকে রাগিনী শুধু অপেক্ষা করেছে যে মেয়েকে কলেজে পাঠানোর জন্য ওর ন্যানিকে সহস্রবার ডাকতে হয় সেই মেয়ে আজ সকাল সকাল উঠে পড়েছে, আলমারি তোলপাড় করে সিলেক্ট করেছে পারফেক্ট ব্ল্যাক ওয়েস্টার্ন আউটফিটটা, মাঝে মাঝে দেখেছে ঘড়িটা, দুটোর মধ্যে হালকা লাঞ্চ সেরে মন দিয়েছে রেডি হতে। ঘড়ির কাঁটাটা 4:45 ছুঁই ছুঁই। রাগিনী রেডি হয়ে গেছে, ব্ল্যাক গাউনটা পরে অসাধারণ লাগছে ওকে। মাথার চুল লম্বা হর্সটেল করে বাঁধা, কানে স্টাইলিশ ব্ল্যাক স্টোনের ইয়াররিং, হাতে ব্র্যান্ডেড ওয়াচ। আস্তে আস্তে দরজার পাশে রাখা শুরেক থেকে ব্ল্যাক স্টিলেটোটা পায়ে দিয়ে বেরিয়ে আসে ও। ঠিক আগের দিন বাড়ির থেকে একটু দূরে যেখানে ছেলেটাকে ড্রপ করেছিল ঠিক সেইখানে এসে দাঁড়ায় ও। কাঁটায় কাঁটায় 4:00, বাইকের আওয়াজ কানে আসতে সেদিকে তাকায় রাগে। ঢালু রাস্তার দিক থেকে চোখে পড়ে হ্যান্ডসাম গাই যাকে বলে, যে কোনো মেয়েই এক দেখাতে ক্রাশ খাবে। পার্টির ব্যাপারটা রাগিনী অনিরুদ্ধকে জানিয়ে রেখেছে, সেই মতো কমিউনিটি হলে 31st পার্টির দুটো পাশও নিয়ে রেখেছে ও। যথারীতি নির্দিষ্ট দিনে সন্ধ্যাবেলা রেডি হয় রাগিনী, গাঢ় লাল রঙের স্কিন টাইট ওয়েস্টার্ন আউটফিটটায় অসাধারণ লাগছে ওকে। ঠোঁটের ব্লাড রেড লিপস্টিকটা যেন আরো লাস্যময় করে তুলেছে ওকে। আজ ওকে দেখলে যে কোনো পুরুষের হৃদয়ে কামনার সুপ্ত একটা শিখা প্রজ্বলিত হয়ে ওঠাই স্বাভাবিক। রাগিনীর বাবা মা আজ এক ফরেন ক্লায়েন্টের সঙ্গে পার্টি থাকায় বেরিয়ে গেছে ওরা। রাগিনী রেডি হয়ে পায়চারি করছে, হঠাৎই কানে এলো বাইকের আওয়াজ, সঙ্গে সঙ্গেই বেরিয়ে আসে ও। অনিরুদ্ধ এসে গেছে, ওরা দুজনা গিয়ে পৌঁছয় কমিউনিটি হলে। ভেতর থেকে ভেসে আসছে মিউজিকের আওয়াজ, ওরা দুজনা একে অপরের হাত ধরে এগিয়ে যায় হলের দিকে। ঘরে ঢুকতেই দেখে বাকিরা সবাই এসে গেছে, ওদের দেখতে পেয়ে অর্ণবী এগিয়ে আসে। আরে রাগিনী, দেরি করলি কেন? আমরা কখন থেকে অপেক্ষা করছি। আরে দেখ, এখনো 7টাও বাজেনি। হ্যারে রিয়া কোথায়? এখানেই তো ছিল, দাঁড়া দেখছি। খানিকক্ষণ বাদে একে একে সবাই এসে দাঁড়ায় অনিরুদ্ধর সঙ্গে দেখা করার জন্য। রাগিনীও সবার সঙ্গে পরিচয় করিয়ে দেয় ওর। মিট মাই বেস্ট ফ্রেন্ডস রাহুল, সোহিনী, পল্লব, অর্ণবী অ্যান্ড ওয়ান অ্যান্ড অনলি রিয়া, আর ও হলো অনিরুদ্ধ। তোরা ওকে এখন আমার লাইফের একজন বিশেষ বন্ধু বলতেই পারিস। শুধু বন্ধু নাকি বন্ধুর থেকে অনেকটা বেশি? এই তুই কি বুঝবি রে, 1 বছর ধরে প্রেম করছি, এখনো বুঝেই উঠতে পারলাম না আমি তোর বিএফ না তোর বাড়ির কেয়ারটেকার। এই আজকে না মায়ের ওষুধ লাগবে, একটু এনে দিবি? এই আজকে না বাড়ির কলে জল আসেনি, প্লাম্বার ডেকে নিয়ে আয় না। আহা, প্রেম করতে নেমে ভেবেছিলাম অন্তত একটা ফ্রেঞ্চ কিস তো অন্তত জুটবে, তা তো নয়, কপালটাই কাঁচ খোলা হয়ে গেল মায়েরই। এই চুপ কর তো, তোর মতো একটা আস্ত কমেডি সার্কাসকে যে ভালোবেসেছি এই অনেক, সারাক্ষণ হুমদো বাদরের মতো ছ্যাবলামি করছে। এই তোরা থাম, তোদের এই ফুলরা 12 মাসা এবার একটু বন্ধ কর। অনিরুদ্ধ আজকে প্রথমবার এসেছে, আজকে সবাই এনজয় করব, নে সবাই স্ন্যাক্স খা। ওই যে ফিশ ফিঙ্গারগুলো এসে গেছে, আমি ওদিকটায় যাই, মিউজিক অ্যারেঞ্জমেন্টটা দেখে আসি। অনিরুদ্ধ চুপ করে সবার কথা শুনছিল, রাগিনী ওর অন্যান্য কলেজ ফ্রেন্ডসদের সঙ্গে কথা বলায় ব্যস্ত। অনিরুদ্ধ এখানে কাউকেও ঠিকমতো চেনে না, তাই রাগিনীর ওখানে গিয়ে অহেতুক ওদের কথার মধ্যে গেল না। তবে দেখল অনেকক্ষণ ধরে যে কাউন্টার থেকে খাবার সার্ভ হচ্ছে তার একপাশে চুপ করে দাঁড়িয়ে রয়েছে রিয়া,
অনিরুদ্ধ এগিয়ে গেল সেদিকেই। হ্যালো, আপনি এখানে একা দাঁড়িয়ে কেন? না, আসলে আমি খুব একটা এই ধরনের পার্টিতে যাই না। নেহাত ওরা সবাই জোর করলো। তা আপনার বান্ধবী তো পাশে জমিয়ে গল্প করছে, আপনি তো? না অনিরুদ্ধবাবু, আমি এখানেই ঠিক আছি। আমি এরকমই একটু নিজের স্পেসের মধ্যে থাকতেই ভালোবাসি। ঠিক আছে, তাহলে আমি আপনার সঙ্গে গল্প করি, আপনি মিশতে পারেন না, আর আমি এখানে কাউকে সেরকম চিনি না, তাই মেশার প্রশ্ন উঠছে না, তাই আমরা দুজনেই একই ক্যাটাগরিতে পড়ি। আপনি মানুষকে কথায় হারিয়ে দেবেন, এই কথার জাদুতেই বোধ হয় রাগিনীর মতো মেয়ের অ্যাটিটিউডও হার মেনেছে। তা প্রপোজটা নিশ্চয়ই আপনিই করেছিলেন? অনিরুদ্ধ একগাল হেসে বলে ওঠে, সে আর করতে পারলাম কই, এখনো অবধি শুধু ম্যাডামের লং বাইক রাইডের ইচ্ছা পূরণ করতে করতে দিন কাটাচ্ছি, দেখি ম্যাডামের মনের দরজার তারাটা খুলতে পারি কিনা। খানিকক্ষণ বিভিন্ন ধরনের কথাবার্তা বলতে বলতে আচমকাই রিয়া জিজ্ঞাসা করে, আচ্ছা অনিরুদ্ধবাবু, আপনি কি করেন? আই মিন, কোনো প্রফেশনের সঙ্গে যুক্ত? আমি বিটেক ইঞ্জিনিয়ার, এখন একটা প্রাইভেট কোম্পানিতে জব করছি, এক্সপিরিয়েন্স বাড়লে পরে আরও বড় কোম্পানিতে বেটার অপরচুনিটি পাব। আসলে আমি সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে, বাবার খুব অল্প রোজগারের মধ্যেও মা আমাদের মানুষ করেছেন, তা এখন মোটামুটি 40-45 হাজার টাকা বাইনে পাই, অনেক ভালোই আছি। আশা করছি আপনার বান্ধবী রাজি হলেও ওকেও অনেক ভালোই রাখবো। রিয়া একটা মুচকি হাসে, তবে মনে মনে ভাবে, যে মেয়ের শুধু মান্থলি কসমেটিক্সই লাগে 50,000 টাকার, তাকে আপনি কি করে কতটা ভালো রাখতে পারবেন কে জানে। তবে মনে মনে ভাবলেও রিয়া মুখে কিছু বলে না, শুধু জিজ্ঞাসা করে, এ ব্যাপারে রাগিনী জানে? আপনার বান্ধবী কখনো জিজ্ঞাসাই করেনি, আসলে পকেট দেখে তো আর ভালোবাসা হয় না। রিয়া মনে মনে ভাবে, রাগিনী কি সত্যি বদলেছে, নয়তো ওর মুড সুইং হলে অনিরুদ্ধর মতো একটা ভালো মানুষ সত্যি প্রচণ্ড কষ্ট পাবেন। যাই হোক, নিউ ইয়ারের পার্টিটা রাগিনী ভালোই এনজয় করেছে, জম্পেশ খাওয়া দাওয়া, নাচ গান, আর ঠিক 12টার সময় দেখেছে আকাশজোড়া আতশবাজির খেলা। এখন রাত 1:45, ধীরে ধীরে ফিরে আসছে পাহাড়ি নিস্তব্ধতা, একে একে বাড়ি ফিরছে সকলে, রাগিনীও অনিরুদ্ধর হাত ধরে বেরিয়ে এসেছে রাস্তায়। ওদের মধ্যে আপনি আজ্ঞের পর্বটা বেশ কিছুদিন আগেই চুকিয়ে ফেলেছে ওরা, এখন তুমিতেই সাবলীল। অনিরুদ্ধ বাইকে স্টার্ট দিয়ে বলে ওঠে, চলো তোমাকে বাড়ি পৌঁছে দিই। এই শোনো না, এখন না বাড়িতে যেতে ইচ্ছে করছে না, চলো না এমন কোথাও যাই যেখানে এই রাতের নিস্তব্ধতাকে উপভোগ করতে পারবো। তোমার বাবা মা চিন্তা করবেন তো? যারা নিজেরাই ভোর রাতে পার্টি থেকে ফেরে তারা আমাকে কি বলবে? ওকে ম্যাডাম, দেখি কোথায় যাওয়া যায়। নিশুতি রাতে ছুটে চলেছে বাইকটা, রাতের হিমেল হাওয়ায় শিনশিন করছে শরীরটা, গায়ে কোটটা থাকলেও যেন তীরের ফলার মতো ঠান্ডা কোট ভেদ করে গায়ে এসে বিঁধছে রাগিনীর। রাগিনী অনিরুদ্ধকে পেছন থেকে জড়িয়ে ধরে বসেছে, আর নিজের হাত দুটোকে ঢুকিয়ে রেখেছে
অনিরুদ্ধ লেদার জ্যাকেটের দুপাশের পকেটের মধ্যে। অনিরুদ্ধর মাঝে মাঝে অবাক লাগে, ওরা দুজনা এতটা কাছাকাছি সত্ত্বেও কেউ কাউকে এখনো চার অক্ষরের ওই ছোট্ট শব্দটা বলে উঠতে পারেনি। অনিরুদ্ধ চায় মন খুলে বলতে, কিন্তু রাগিনীর মনের ভেতরটা আরেকটু হয়তো পড়ে নিতে চায়, তাই অপেক্ষা করে থাকে। বাইকটা এসে দাঁড়িয়েছে একটা উঁচু পাহাড়ি জায়গার শেষ প্রান্তে। দুজনা এসে দাঁড়িয়েছে খাদের একদম প্রান্তে। দূর থেকে অন্ধকার পাহাড়ের গায়ে বিন্দু বিন্দু আলোর রেখা দেখা যায়। কুয়াশার চাদরে ঢাকা পড়েছে চারপাশ। আকাশের মায়াবী চাঁদের জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে চারিদিক। অনিরুদ্ধ বলে ওঠে, আজ ফুল মুন নাইট, আর যেখানে আমরা দাঁড়িয়ে আছি, দিস ইজ কল্ড লাভার্স পয়েন্ট। আই এম জাস্ট স্পিচলেস। জানো, কতবার এরকম একটা মুহূর্ত আমি স্বপ্নে দেখেছি, বাট মনে হচ্ছে যেন স্বপ্নটা সত্যি হয়ে গেছে। আমি সত্যি বুঝি না আমার ইচ্ছেগুলো তুমি কিভাবে বুঝে যাও। আনন্দে রাগিনী জড়িয়ে ধরেছে অনিরুদ্ধকে, পরমুহূর্তেই অপ্রস্তুত হয়ে দূরে সরে যেতে চায়। কিন্তু অনিরুদ্ধ ধরে রেখেছে রাগিনীর কোমরটা। দূরে যেতে গিয়েও সরতে পারে না রাগিনী। অনিরুদ্ধ বলে ওঠে, আস্তে ম্যাডাম, তাড়াহুড়ো করো না, পাশেই তো খাদ। তোমার জীবনটা বড্ড দামি আমার কাছে। রাগিনী অনিরুদ্ধ দিকে তাকিয়ে আছে। রাগিনীর ঠোঁট দুটো হালকা কাঁপছে, যেন ওর অব্যক্ত অনুভূতিগুলো ভাষা হারিয়ে ফেলেছে আজকে। অনিরুদ্ধ ঠোঁটে তখনও লেগে এক অমায়িক হাসি। হঠাৎই বলে ওঠে অনিরুদ্ধ, কি ব্যাপার, আজ রাগিনী ম্যাডামের চোখ দুটো যেন অন্যরকম লাগছে। কেন, কি হয়েছে? বলা যায় না, কাউকে আবার ভালোবেসে ফেলনি তো? হয়তো ফেলেছি, হয়তো অপরপক্ষের স্বীকারোক্তির অপেক্ষায় আছি। বলা যায় না, তোমার এই ইচ্ছেটাও হয়তো খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে। চলো, এবার ফিরতে হবে, আর একটু পরে ভোরের আলো ফুটবে, তোমাকে বাড়ি পৌঁছে দিই। ফিরে আসে ওরা। এভাবেই ঘোরা ফেরা, হাসি মজা আর অব্যক্ত ভালো লাগার অনুভূতিগুলো নিয়েই কেটে যায় বেশ কিছুদিন। হঠাৎই একদিন বিকেলবেলা রাগিনী বেরোতে যাবে, এমন সময় রাগিনীর বাবা ওকে ডাকলেন। রাগিনী তাড়াহুড়ো করে ওর বাবার ঘরে এসে বলল, ড্যাড, তুমি ডাকলে? রাগিনীর বাবা অম্বরীশবাবু বসেছিলেন ওদের ডাইনিং রুমে। রাগিনীকে দেখে তিনি বললেন, ইয়েস মাই ডার্লিং, কোথায় যাচ্ছ? ওই বন্ধুদের সঙ্গে ঘুরতে। বন্ধুদের? না, কোনো বিশেষ বন্ধু। রাগিনী চুপ করে থাকে। অম্বরীশবাবু বলতে থাকেন, দেখো, আমি বাড়িতে থাকি না, বাট তোমাকে সব রকমের স্বাধীনতা দিয়েছি। তার মানে এ নয় তোমার সব ডিসিশন আমি মেনে নেব। তুমি কি করছো, কার সঙ্গে মিশছ, সবটাই আমি জানি। এনজয় করতে চেয়েছ, করেছ, দ্যাটস অল। এর পরের ব্যাপারটা তোমার নয়, আমার ওপর ডিপেন্ড করছে। আর তুমি তো আমার মেয়ে, বিজনেস টাইকুন অম্বরীশ সেনের মেয়ে। তুমিও তো চিরকাল বলেছ
money is life, because anything is possible if you have enough money. তাহলে এখন 10 টাকার কোনো ছেলেকে মাথায় চড়াচ্ছ কেন? টাকা থাকলে না স্বপ্নকেও কিনে নেওয়া যায়, আর আমি সেটাই করেছি। এই সপ্তাহে আমার এক ক্লায়েন্ট প্রশান্তবাবুর ছেলে রনিত নিউ ইয়র্ক থেকে ফিরছে। বাবার কোটি কোটি টাকার ব্যবসার একমাত্র উত্তরাধিকারী সে। প্রশান্ত দিচ্ছে তোমাকে পুত্রবধূ করার, আর আমারও তাই। রনিতের সঙ্গে দেখা হবে, এনজয় করো, ঘোরো বেরো। আফটার অল ওই তো তোমার ফিউচার লাইফ পার্টনার। আর জুতোর তলায় লেগে থাকা পুরনো ধুলোগুলো ঝেড়ে ফেলো। রাগিনী আর বেরোয় না, ঘরে গিয়ে চুপ করে বসে থাকে। পাশে বিছানার ওপর পড়ে থাকা ফোনটা সমানে বেজে চলেছে। ফোনের স্ক্রিনে ফুটে উঠছে অনিরুদ্ধর নামটা। বেশ খানিকক্ষণ এভাবে কেটে যাওয়ার পর রাগিনী আচমকাই ফোন করে রিয়াকে। হ্যালো। হ্যাঁ বল, কি খবর? খবর আবার কি, রাগিনীর খবর সবসময় ভালোই হয়। আমার জন্য সম্বন্ধ এসেছে, বাবার কোটিপতি ক্লায়েন্টের ছেলে। এবার বিদেশে গিয়ে জাস্ট সেটেল হয়ে যাব, ফুল লাইফ, নো টেনশন, অনলি মানি, অনলি এনজয়। এসব কি বলছিস তুই? আর অনিরুদ্ধ? অনিরুদ্ধর জন্য একটা সফট কর্নার তৈরি হয়েছিল ঠিকই, বাট ড্যাড আমার চোখ খুলে দিয়েছে। শুধু খ্যামা লুকস দেখলেই তো আর হবে না, এবার পকেটটাও দেখতে হবে। আদারওয়াইজ রিজেক্টেড অ্যান্ড লুক ফর আ বেটার অপশন। আরে রিয়া, আমার 5-4 মাস খাটার জন্য না আমার ন্যানিও 40,000 টাকা নেয়, তো আমি কি তাকেও ভালোবেসে ফেলবো নাকি? আমি চিরটাকাল যেটা মনে করেছি সেটাই করেছি, আর আজও তাই করব। তাহলে এতদিন অনিরুদ্ধর সঙ্গে যেটা করলি সেটা কি ছিল? অনিরুদ্ধর ইমোশনের কোনো দাম নেই? টাইম পাস, আই নেভার টোল্ড হিম দ্যাট আই লাভ হিম। এখন কেউ যদি একটু মেলামেশা করলেই সেটাকে প্রেম ভেবে নেয়, সেটা তার প্রবলেম, আমার নয়। আর তোকে তো আগেই বললাম, ওর লুকস দেখে একটু ক্রাশ খেয়েছিলাম ঠিকই, বাট এতটাও অ্যাটাচড হইনি যে কুইট করতে পারবো না। রাগিনী ফোনটা কেটে দেয়। এরপর থেকে রাগিনী অনিরুদ্ধর সঙ্গে সমস্ত রকমের যোগাযোগ বন্ধ করে দেয়। অনিরুদ্ধ রোজ ফোন করে, কিন্তু রাগিনী ফোন ধরে না। ফোনটা আপন খেয়ালে বাজতে বাজতে ক্লান্ত হয়ে থেমে যায়। রাগিনী মেন্টালি প্রিপেয়ার হয়ে যায় এবং ফাইনালি কি করবে একটা ডিসিশনও নিয়ে নেয়। তারপর একদিন নিজেই ফোন করে অনিরুদ্ধকে। উপাস থেকে ভেসে আসে অনিরুদ্ধর উদ্বিগ্ন কণ্ঠস্বর। রাগিনী অনিরুদ্ধকে পরের দিন লাভার্স পয়েন্টে দেখা করতে বলে। পরের দিনটা ছিল 14th February, সকল ভালোবাসার মানুষদের দিন। সময়টা ছিল বিকেল। আজ রাগিনী ওর
নিজস্ব গাড়িতে এসেছে। যদিও বেশ কিছুটা দূরেই গাড়ির থেকে নেমে গাড়িটাকে বাড়ি পাঠিয়ে দিয়েছে ও। তারপর বাকি রাস্তাটুকু পায়ে হেঁটে এসে দাঁড়িয়েছে লাভার্স পয়েন্টে। বেশ খানিকক্ষণ দাঁড়িয়েছিল একাই, আচমকাই কানে আসে সেই চেনা বাইকের শব্দটা। ফিরে দেখে অনিরুদ্ধ এসেছে, দ্রুত এগিয়ে আসে ও রাগিনীর দিকে। খুব উদ্বিগ্নভাবেই বলে ওঠে, তুমি ঠিক আছো তো? এই কদিন ফোন রিসিভ করনি কেন? একটু বিজি ছিলাম তাই। ও তাই বলো, যাগে আজ তোমার জন্য সারপ্রাইজ আছে, দাঁড়াও আসছি। অনিরুদ্ধ দৌড়ে গিয়ে বাইকের সাইড থেকে একটা ফুলের তোড়া বের করে নিয়ে আসে। অসংখ্য লাল গোলাপ দিয়ে তৈরি ভীষণ সুন্দর একটা বুকে। অনিরুদ্ধ গোলাপের তোড়াটা রাগিনীর হাতে দিয়ে পকেট থেকে কি একটা বার করে। রাগিনী একটু অবাকই হয়ে যায়। অনিরুদ্ধ নিচু হয়ে বসেছে রাগিনীর সামনে, তারপর বলতে থাকে, আমি জানি তুমিও এই দিনটার জন্যই অপেক্ষা করে আছো, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। তারপর রাগিনীর হাতটা হাতে নিয়ে একটা রিং পরিয়ে দেয় অনিরুদ্ধ আর বলে, আই লাভ ইউ, উইল ইউ ম্যারি মি? আমরা দুজনা আর দিনের শেষে যার যার পথে আলাদা হয়ে যাব না, এবার একসঙ্গেই থাকব সারাটা জীবন। কথাগুলো বলে উঠে দাঁড়িয়ে অনিরুদ্ধ চড়িয়ে ধরেছে রাগিনীকে। রাগিনীর মাথাটা অনিরুদ্ধর বুকে। রাগিনী অনুভব করে অনিরুদ্ধর প্রত্যেকটা হৃদয়ের স্পন্দন। কিন্তু হঠাৎ করেই অনিরুদ্ধকে ঠেলে সরিয়ে দূরে সরে যায় ও। অনিরুদ্ধ বুঝতে পারে না কি হয়েছে। তখনও অবুঝের মতো ছেলে মানুষই মাখা গলায় বলে ওঠে সে, কি হয়েছে ম্যাডাম, মুড অফ? আজকের দিনে তোমার উইশটা কি? বলা যায় না, পূরণ করে দিতে পারি। আমার উইশ পূরণ করার জন্য যে ক্যাপাবিলিটি দরকার সেটা তোমার নেই অনিরুদ্ধ। রাগিনী হাতের আংটিটা খুলে ফেলে বলে, এই সস্তার আংটিটা দিয়ে তুমি আমাকে ইমপ্রেস করার চেষ্টা করছিলে? একটা পাতি মিডল ক্লাস ফ্যামিলির ছেলে হয়ে তুমি ভাবলে কি করে? তুমি আমার ড্রিম, আমার লাইফস্টাইল, আমার নিডগুলো এফোর্ড করতে পারবে? বামন হয়ে চাঁদে হাত দেওয়ার চেষ্টা করলে না মুখ থুবড়েই পড়তে হয়। সারা জীবন তো দূরের কথা, আর কোনো দিনও আমি তোমাকে দেখতে চাই না। অনিরুদ্ধ চুপ করে এতক্ষণ সব শুনছিল, এবার বলে ওঠে, আংটিটা তোমার কাছেই রাখো, ভালোবাসার নয়, তোমার কোনো এক বিলো স্ট্যান্ডার্ড বন্ধুর উপহার হিসেবেই রেখে দাও। ভালোবাসায় কোনো শর্ত হয় না, আমি তোমাকে ভালোবাসি তার মানে এই নয় তোমাকেও আমাকে ভালোবাসতে হবে। আমি আর কোনো দিন আসবো না, ভালো থেকো, চলো তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে যাই। তুমি এখনো আমাকে পৌঁছতে যাবে? নিশ্চয়ই। কিন্তু কেন? আমি ছিলাম, আমি আছি, আর যদি কোনোদিন নাও থাকি তাও হয়তো তোমার অজ্ঞাতে সব সময় তোমার পাশে থাকব, শুধু তোমারই জন্য। আর একটাও কথা হয় না। অনিরুদ্ধ রাগিনীকে বাড়ি পৌঁছে দিয়ে চলে যায়। সেদিন রাতে রাগিনী এই ব্রেকআপের কথাটা খালি বলেছিল রিয়াকে। রিয়া সব শুনে বলে, আজ তোকে একটা কনফেস করব, জানিস সেদিন পার্টিতে
যখন তোর সঙ্গে অনিরুদ্ধকে দেখেছিলাম সেদিনই ভালো লেগে গেছিল ওকে। ওর ব্যক্তিত্ব, কথাবার্তা সবটুকু। আসলে ভালো লাগা বা ভালোবাসার অনুভূতি গুলো কখন কিভাবে আসে সেটা সবসময় নিজের হাতে থাকে না। সেদিন মনে হয়েছিল কেন আমি তোর মতো লাগি হলাম না, তবে আজ মনে হচ্ছে যে পায় না সে আফসোস করে, আর যে পায় সে মূল্য দেয় না। দেখিস আবার যে ভালোবাসাকে আজ টাকার লোভে দূরে সরিয়ে দিলি, সেই ভালোবাসার জন্যই একদিন সব টাকা প্রাচুর্য সবকিছুই না মূল্যহীন হয়ে যায়। গুড বাই। ইতিমধ্যে কেটে গেছে বেশ কিছুদিন। প্রশান্তবাবু তার ছেলে রণিতকে নিয়ে এসেছেন রাগিনীকে দেখার জন্য। রাগিনীদের ড্রয়িং রুমে বসে ওরা কথা বলছেন। রণিত আর রাগিনীও নিজেদের মধ্যে কথা বলছে। রণিত বলে ওঠে, হাই গর্জাস, আঙ্কেলের কাছ থেকে তোমার কথা অনেক শুনেছি। তুমি তো নিউ ইয়র্কে থাকো, তা দেশে ফেরার ইচ্ছে আছে? নো, নট এট অল। ওখানকার ফ্রি লাইফস্টাইল, পার্টি, ডিস্কো, বিজনেস সব কিছুই ভালো লাগে আমার। আমি ওখানে পারমানেন্টলি সেটেল। বাই দ্য ওয়ে, তোমার জন্য একটা গিফট আছে। একটা ডায়মন্ড সেট গিফট করে রনি রাগিনীকে। এরপর থেকে প্রায় দিনই রাগিনীকে নিয়ে বেড়াতে যেত সে। দামি ফাইভ স্টার রেস্টুরেন্টে খাওয়া দাওয়া, ডিস্কোতে যাওয়া, পার্টিতে গেট টুগেদার, এইসব চলতে থাকে। রাগিনী ভাবে এই রকম একটা হাই সোসাইটি কালচারের মধ্যে তো থাকতে চেয়েছিল। ইতিমধ্যে ওদের বিয়ের দিন ঠিক করার জন্য কথাবার্তা চলছে দুই পরিবারের মধ্যে, এমনকি প্রি ওয়েডিং ফটোশ্যুট এবং ডেস্টিনেশন ওয়েডিংয়ের ব্যাপারেও কথা বলেছে ওরা। সেই সময়ই একদিন রণিত বলল, রাগিনী, আমাদের বিয়ের আগে আমার এখানকার ক্লোজ ফ্রেন্ডসদের নিয়ে একটা পার্টি অ্যারেঞ্জ করা হয়েছে, তোমাকে নিয়ে যাব। ওকে, আমি রেডি থাকব। লেট নাইট পার্টি, তাই ওই রাত ১১টা নাগাদ রণিত রাগিনীকে নিয়ে যায় ক্লাবে। ক্লাবের ভিতরে গিয়ে রাগিনী দেখে সেখানে একজনও ফিমেল পার্সন নেই। ওখানে রণিতের পরিচিত ব্যক্তিরা ড্রিঙ্ক নিয়ে ব্যস্ত। দেখে মনে হচ্ছে ব্যাচেলার্স পার্টি চলছে। রাগিনীর একা কিরকম একটা অস্বস্তি লাগতে থাকে। রণিত ওদের সঙ্গে হাসাহাসি করছে আর প্রচুর ড্রিঙ্ক করছে। হঠাৎই রণিতের এক বন্ধু উঠে এসে রাগিনীর হাত ধরে টানতে থাকে ডান্স ফ্লোরে নিয়ে যাওয়ার জন্য। রাগিনী যেতে চায় না, কিন্তু সে রাগিনীর হাতটা কিছুতেই ছাড়তে চায় না। রাগিনী লাগছে, পাশ থেকে আরেকজন এসে রাগিনীর কোমরে হাত দিয়ে ওর কাছাকাছি হতে চায়। রাগিনীর প্রচণ্ড ভয় লাগছে। রনি তখনও একটার পর একটা গ্লাস শেষ করে চলেছে। রাগিনী কোনো ক্রমে ওদের হাত থেকে নিজেকে মুক্ত করে রনিতের কাছে গিয়ে বলে, রনিত, এসব এখানে কি হচ্ছে? আই এম ইওর ফিয়ান্সে, আমাকে তোমার প্রোটেক্ট করা উচিত, প্লিজ আমাকে এখান থেকে নিয়ে চলো। রাগিনীর কথা শুনে প্রচণ্ড হাসতে থাকে রণিত। তারপর নেশা জড়ানো গলায় বলে ওঠে, ফিয়ান্সে, মাই ফুট, তোমার তেমন কত মেয়ে আমার ওয়াইফ হওয়ার জন্য করে, আর বিয়ে
তোর বাবা আমার সঙ্গে তোর বিয়ে দিয়ে অনেক বড় একটা ডিল ফাইনাল করতে চাইছে। ইটস নট আ ম্যারেজ, ইটস পিওর বিজনেস। তা ডার্লিং, আমার সঙ্গে বিয়ে করতে গেলে আমার বন্ধুদেরও তো খুশি করতে হবে। রাগিনীর বুকটা ভয় কেঁপে উঠে, রাগে ঘেন্নায় মনটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। রনি তখনও ধরে রেখেছে রাগিনীর হাতটা, ও অনেক চেষ্টা করছে কিন্তু কিছুতেই ছাড়াতে পারছে না। আচমকাই ক্লাবের আলোগুলো টপটপ করতে থাকে, বাইরে যেন প্রচণ্ড ঝড় উঠেছে। সেই কারণে রনিত একটু অন্যমনস্ক হতেই রাগিনী এক ঝটকায় হাতটা ছাড়িয়ে দৌড়ে বেরিয়ে যায় ক্লাব থেকে। বাইরে চলছে ঝোড়ো হাওয়ার তাণ্ডব, রাগিনী উদ্ভ্রান্তের মতো দৌড়ে চলেছে নির্জন রাস্তা ধরে। রাগে দুঃখে ওর দু চোখ বেয়ে নেমেছে জলের ধারা। বেশ খানিকটা দৌড়নোর পর প্রচণ্ড হাঁপিয়ে পড়েছে ও, প্রচণ্ড ক্লান্তিতে নির্জন রাস্তার ধারে বসে পড়েছে। ভাবছে যদি কাউকে পেত অন্তত লিফট নিয়ে বাড়ি পৌঁছতে পারত। ঠিক সেই সময় ওর চোখ ধাঁধিয়ে যায়, একটা বাইক এসে দাঁড়িয়েছে ওর সামনে। রাগিনী দেখবে দিক না ভেবে কোনো ক্রমে ওর ঠিকানাটা বলে বাইকে উঠে পড়ে। বাইক এগিয়ে চলেছে কিন্তু চালকের কাঁধে হাত রেখে বসেই রাগিনীর মনে হয় এ স্পর্শ যেন ওর খুব চেনা। কিছুক্ষণের মধ্যেই বাইকটা এসে দাঁড়ায় সেই ব্রিজটার ওপরে। হেলমেটের আড়ালে চালকের মুখটা এতক্ষণ বুঝতে পারেনি কিন্তু এখন যেন সব কিছু পরিষ্কার হয়ে যায় রাগিনীর কাছে। রাগিনী বলে ওঠে, অনিরুদ্ধ? হেলমেটটা খুলে এগিয়ে আসে মানুষটা আর রাগিনীকে বলে, টাকা দিয়ে ভালোবাসা কিনতে পারলে রাগিনী? রাগিনী কোনো উত্তর দিতে পারে না, শুধু ডুকরে কেঁদে ওঠে। চলো তোমাকে বাড়ি পৌঁছে দিই, এরপর ভোর হয়ে যাবে, আমি বেশিক্ষণ থাকতে পারবো না। অনিরুদ্ধ রাগিনীকে বাড়ি পৌঁছে দিয়ে চলে যায়। বাকি রাতটুকু ঘুম আসে না ওর, একটা অপরাধবোধ কুড়ে কুড়ে খেতে থাকে ওকে। ও ভাবতে থাকে 3 মাস হল অনিরুদ্ধর সঙ্গে কোনো যোগাযোগ নেই, তা সত্ত্বেও ওই চরম বিপদের মুহূর্তে আবারও বাঁচাতে এসেছে ও। একে কি বলে ভালোবাসা, যে ড্যাডের কথায় টাকার লোভে অন্ধ হয়ে ও এত অপমান করেছিল অনিরুদ্ধকে। সেই ড্যাড রাগিনীকে ভালোবেসে নয়, ব্যবসার লাভের জন্য বিষিয়ে দিয়েছিল ওর মনটা। রাগিনীর চোখের জলে ভিজে যায় ওর পালিশটা। রাগিনী চিন্তা করে নেয়, যেভাবেই হোক অনিরুদ্ধকেও ফিরিয়ে আনবে, ক্ষমা চাইবে ও। পরের দিন সকাল হতেই রাগিনী ফোন করে অনিরুদ্ধকে, কিন্তু বারবার ট্রাই করেও ফোনটা সুইচ অফ আসছে। রাগিনী সকাল সকাল বেরিয়ে পড়ে অনিরুদ্ধর বাড়ির উদ্দেশ্যে। এর আগে ওদের বাড়িতে কখনো আসেনি কিন্তু বাড়িটা চেনে, আর এও জানে বাড়িতে অনিরুদ্ধর সাথে ওর মা থাকেন। বাড়ির কাছে পৌঁছে অবাক হয়ে যায় রাগিনী, বাড়িটা কেমন যেন খাঁ খাঁ করছে। পায়ে পায়ে এগিয়ে যায় রাগিনী দরজার দিকে।
নক করে দরজায়। দরজাটা খুলেছে যে তাকেও চিনি। অনিরুদ্ধ রাগিনী সবে কিছু বলতে যাবে, ঠিক সেই সময় অপরপক্ষে দাঁড়ানো মানুষটা বিরক্তভাবে বলে ওঠে, কে আপনি, কি চাই? না মানে তুমি এভাবে কথা বলছো? তা কি করব, চিনি না জানি না, আসুন তো। মুখের উপরে দরজাটা দিয়ে দেয় ছেলেটা। রাগিনী অবাক হয়ে যায়, যে মানুষটা কালকেও ওকে চরম বিপদ থেকে বাঁচিয়েছে আর আজ বলছে ওকে চিনেই না। কি হয়েছে অনিরুদ্ধর? আর ঘরের ভেতরটা অত অন্ধকারই বা কেন? এইসব ভাবতে ভাবতে চলে যাচ্ছিল রাগিনী। হঠাৎই ওর চোখে পড়ে অনিরুদ্ধর বাড়ির থেকে তিন চারটে বাড়ির পরে একটা বাড়িতে এক ভদ্রমহিলা বাড়ির বাইরে বাগানে কি একটা কাজ করছেন। রাগিনী সেদিকে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করে, হ্যালো আন্টি, একটু শুনবেন? হ্যাঁ, কি বলবি বলো। না মানে অনিরুদ্ধদের বাড়ি থেকে কিছু হয়েছে, আসলে ওখানে কাকিমাকেও দেখলাম না আর অনিরুদ্ধকেও কেমন যেন বিধ্বস্ত লাগছে। অনিরুদ্ধ, তাকে তুমি দেখলে কিভাবে? ওই তো দরজা খুলেছিল, কিন্তু আমাকে চিনতেই পারলো না। বুঝেছি, তুমিও সেই একই ভুল বুঝলে। ও তো অনিরুদ্ধ না, অনিরুদ্ধর ভাই অনুরাগ, ওরা জমজ, তাই একই রকম দেখতে। অনুরাগ এখানে থাকতো না, ওদের মাসি নিঃসন্তান, তাই অনুরাগ ওর মাসির কাছেই থাকতো। নেহা তোর মা অসুস্থ হয়ে পড়ায় চলে এসেছিল। আন্টি অসুস্থ? জল জ্যান্ত অত সুন্দর ছেলেটাকে হারিয়ে ফেললে আর কি বা হবে। রাগিনীর বুকটা ধড়াস করে উঠে, ও চমকে উঠে বলে, মানে? প্রায় 3.5 মাস আগে, সম্ভবত ওই 14 ফেব্রুয়ারি রাত্রিবেলা, আচমকা খুব কান্নাকাটি, চিৎকার চেঁচামেচি, শব্দে ঘুম ভেঙে যায়। বেরিয়ে দেখি পুলিশের গাড়ি, শুনি অনিরুদ্ধ নাকি মারা গেছে। তিস্তার ওপরে যে কাছেই ব্রিজটা আছে ওখানে ওর বাইকটা দাঁড় করানো ছিল, আর ওর নিষ্প্রাণ দেহটা নদীর তীরে পাথরের ভাজে আটকে ছিল। পুলিশ বলেছে অনিরুদ্ধ নাকি সুইসাইড করেছে। ছেলের শোকে 15 দিনের মাথায় আচমকা ওর মাও মারা যায়। তারপর থেকে অনুরাগ এখানে এসেই রয়েছে, কারোর সঙ্গে মেলে না, মিশে না, কথা বলে না, পরিবারটা একেবারে চোখের সামনে শেষ হয়ে গেল। এই ছেলেটার জন্য ভয় করে ভীষণ। রাগিনীর হাত পা যেন অবশ্যই আসছে। ওখান থেকে বেরিয়ে ও হাঁটতে হাঁটতে এসেছে সেই ব্রিজটার ওপরে। ওখানে দাঁড়িয়ে আপন মনে ভাবতে থাকে ও, নিজের অজান্তে চোখ দিয়ে নেমেছে জলের ধারা। বুকটার মধ্যে কোথাও যেন একটা চাপা কষ্ট অনুভব করছে ও। 14 তারিখে তো ওর সাথে শেষ দেখা হয়েছিল অনিরুদ্ধর। ওর ওই হাসি মুখের আড়ালে এতটা অভিমান ছিল যে সেই দিনই আর কতকাল, তাহলে অনিরুদ্ধ এলো কিভাবে? হা ঈশ্বর, মৃত্যুর পরেও কেউ কাউকে এতটা ভালোবাসতে পারে? রাগিনীর চোখ দিয়ে বয়ে চলেছে অবিরত জলের ধারা। কোনক্রমে টলতে টলতে বাড়ি আসেও সারা রাত ঘুম আসে না। চোখের সামনে ভাসছিল অনিরুদ্ধর হাসি মুখটা। আর কোনো দিন ইচ্ছে করলেও বলতে পারবে না কিছু। রাগিনীর নিজেকে অপরাধী মনে হতে থাকে, যার জন্য একটা পরিবার শেষ হয়ে গেল। সারা রাত ধরে অনেক ভেবেছেও সিদ্ধান্ত নিয়ে নেয় কিছু একটা। সকাল হতেই চলে যায় অনিরুদ্ধর বাড়ি।
দরজায় নক করলে আবারও অনুরাগ দরজা খুলে বলে ওঠে, আপনি আবার এসেছেন? আরে বাবা, আপনাকে যায়। সেদিন সকালবেলা রাগিনী এসেছে। অনুরাগ, কোথায় তুমি? বাথরুম থেকে সারা আসে। ফাঁকা ঘরে রাগিনী এগিয়ে যায় দেয়ালের গায়ে টাঙানো ছবিটার দিকে, আর আপন মনেই বলে, আই মিস ইউ সো মাচ। আমি জানি আর কখনো তোমার স্পর্শ অনুভব করতে পারবো না, আর কাউকে আমার ইচ্ছেগুলো মন খুলে বলতেও পারবো না। তবে আমার স্মৃতিতে তুমি থাকবে চিরকাল। আচ্ছা, ছবির দিকে তাকিয়ে কি বিড়বিড় করছো? হ্যাঁ না, ও কিছু না, তোমার দাদার ছবি তাই দেখছিলাম। তাহলে ছবি দেখার দরকার কি? জল জানতোই তো সামনে রয়েছে। মানে এই ছবিটা তো আমার। রাগিনী বুঝে উঠতে পারে না কি বলবে। অনুরাগ আবারও বলে ওঠে, আর চাইনিজ অর্ডার করেছি, তোমার ফেভারিট তো। হ্যাঁ, কিন্তু তুমি কি করে জানলে? গেস করলাম। এভাবেই দুটো অজানা মানুষ তাদের দুঃখ ভুলে একে অপরের বন্ধুত্বের সাহারায় এগিয়ে যেতে থাকে। যাই হোক, সেদিন অনুরাগ আচমকাই বলে, কাল কি দিন জানো? হ্যাঁ জানি, অনিরুদ্ধর বার্থডে। বাহ, শুধু অনিরুদ্ধর? তা কেন, তোমারও তো। তাহলে কালকের দিনটা একটু অন্যরকম ভাবে কাটানো যাক, যাবে তো? মেয়েটা সম্মতি সূচক ভাবে মাথা নাড়ে। পরের দিন অনুরাগ রাগিনীকে ওর বাড়ি থেকে বেরিয়ে বেশ খানিকটা দূরে লাইব্রেরি যাওয়ার পথে যে হাই রোডটা আছে ওখানে ওয়েট করতে বলে। যথাসময়ে রাগিনী এসে দাঁড়িয়েছে ওখানে। ওখানে একা দাঁড়িয়ে থাকতে থাকতেই রাগিনীর মনে পড়ে যায়, এখানেই অনিরুদ্ধর সাথে ওর প্রথম দেখার কথা। ভাবতে ভাবতে একটু অন্যমনস্ক হয়ে গেছিল। আচমকাই ওর কানে আসে বাইকের আওয়াজ, খুব চেনা একটা বাইকের আওয়াজ। সেদিকে তাকিয়ে চমকে ওঠেও, যেন সেই চির পরিচিত মানুষটা, গায়েতে পরা সেই ব্ল্যাক লেদার জ্যাকেট, মাথায় মুখ ঢাকা ব্ল্যাক হেলমেট। বাইকটা এসে দাঁড়ায় রাগিনীর সামনে। রাগিনী এক দৃষ্টি তাকিয়ে আছে ওর দিকে, চোখের পলক পড়ছে না। আচমকাই হেলমেটের সামনের কাঁচটা তুলে অনুরাগ হেসে বলে ওঠে, আরে কি হলো, চমকে দিলাম নাকি? না না না, কিছু না। চলো তাহলে একটা লং বাইক রাইডে যাওয়া যাক, তুমি তো লং রাইড ভালোবাসো। কিন্তু তুমি কি করে জানলে? আজ অনেক স্মৃতি ভিড় করছে রাগিনীর চোখের সামনে। আজ বারবার মনে হয়েছে ও যেন অনিরুদ্ধকে আবারও একবার খুঁজে পেয়েছে অনুরাগের মধ্যে দিয়ে। আর এবার না, সেটা সম্ভব নয়। রাগিনী কি ভালোবেসে ফেলছে অনুরাগকে? কিন্তু যার জন্য অনুরাগ সব কিছু হারিয়েছে, তাকে ও যেদিন চিনতে পারবে সেদিন শুধুই ঘেন্না করবে। বাইকটা এসে দাঁড়িয়েছে সেই জায়গায়, যে জায়গার ফেলে আসা স্মৃতিগুলো আজও দুমড়ে মুচড়ে দেয় রাগিনীর ভেতরটাকে। লাভার্স পয়েন্ট, পরন্ত সূর্যের আলোয় প্রকৃতি যেন আরো রহস্যময় হয়ে উঠেছে আজ। অনুরাগ রাগিনীর হাতটা ধরে এগিয়ে যায় পাহাড়ের ঢালের দিকে আর বলে ওঠে, What a beautiful place. Amazing.
তবে অনেক সময় সুন্দরের আলে লুকিয়ে থাকে অনেক না বলা কথা। আরে এত রোম্যান্টিক জায়গায় এসে তুমি তো দেখছি দার্শনিক হয়ে গেলে। বাই দ্য ওয়ে, আজ আমার বার্থডের দিনে আমার গিফটটা তো পেলাম না। এনেছি তো। রাগিনী ওর ব্যাগ থেকে বের করে ছোট একটা জিনিস, অনুরাগের হাতে দেয় সেটা, একটা আংটি। ওটা হাতে নিয়ে অনুরাগ বলে ওঠে, আরে এটা তো মেয়েদের আংটি, আমি নিয়ে কি করব? মাথাটা গেছে নাকি? না না, ওটা তোমাকে দিলাম তোমার ভালোবাসার আগাম উপহার স্বরূপ। যেদিন তুমি কাউকে ভালোবাসবে সেদিন ওটা তাকে পরিয়ে দিও। ওটা অনেকদিন ধরেই একটা হাতের অপেক্ষায় রয়েছে। অনুরাগ আংটিটা নিজের পকেটে রাখে আর তারপর রাগিনীকে বলে, তুমি একটু বসো, আমি আসছি। রাগিনী একা বসে আছে, মনে পড়ছে ঠিক এই জায়গাতেই সেই দিন ঝাঁপিয়ে পড়েছিল অনিরুদ্ধর বুকে, সেই স্পর্শ আজও ভোলেনিও। আবার এই জায়গাতেই সেই অভিশপ্ত রাতে নিজের অহং চরিতার্থ করতে গিয়ে ক্ষত বিক্ষত করে দিয়েছিল অনিরুদ্ধর মনকে। ওর মুখ থেকে হারিয়ে গেছিল সেই ছেলে মানুষই মাখা হাসিটা। রাগিনীর বুকটা যেন চাপ হয়ে আছে, একটা দীর্ঘশ্বাস পেরিয়ে আসে, চোখ থেকে বেয়ে পড়ছে নোনতা জলের রেখা। কোথা থেকে যেন ভেসে আসছে নাম না জানা পাহাড়ি ফুলের গন্ধ। কখন যেন অনুরাগ এসে দাঁড়িয়েছে ওর পেছন দিকে, একটা আলতো টোকা দিয়েছে রাগিনীর পিঠে। রাগিনী দেখে অনুরাগের হাতে ধরা বুনো রং বেরঙের ফুল দিয়ে তৈরি একটা ফুলের তোড়া। অনুরাগ সেটা বাড়িয়ে দিয়েছে রাগিনীর দিকে। রাগিনী ফুলের তোড়াটা হাতে নিয়ে উঠে দাঁড়াতে যায় আর তখনই টাল সামলাতে না পেরে পড়েই যাচ্ছিল, কিন্তু ধরে ফেলে অনুরাগ। অনুরাগ ধরে রয়েছে রাগিনীর কোমরটা, রাগিনীও চেপে ধরেছে অনুরাগের জ্যাকেটটা। রাগিনীর দিকে তাকিয়ে অনুরাগ বলে ওঠে, আই লাভ ইউ। রাগিনী চমকে ওঠে, বোকার মতো তাকিয়ে থাকে অনুরাগের দিকে। হঠাৎ করেই অনুরাগ হাসতে থাকে আর হাসতে হাসতেই বলে ওঠে, কেমন দিলাম প্রপোজালের ডেমো? রাগিনী তখনও চুপ করেই থাকে। যাই হোক, ক্রমশ সন্ধ্যা নামছে, ফিরে আসে ওরা। কেটে গেছে বেশ কিছুদিন। হঠাৎই একদিন অনুরাগ রাগিনীকে ডেকে বলে, এবার আমাকে ফিরতে হবে। রাগিনীর বুকটা যেন ছ্যাত করে ওঠে, সে বলে, ফিরতে হবে মানে? আমার মেশোর বিজনেস আছে, ওটার পুরো দায়িত্ব আমারই। আসলে দাদার খবরটা শুনে চলে এসেছিলাম, আর ফিরতে পারিনি। মাসি বারবার ফোন করছে, এবার যেতে হবে।
কবে যাচ্ছ? কাল 14th February সকালেই। আচ্ছা। রাগিনীর ভেতরটা যেন তোল পার হয়ে যায়। মুখ বুঝে অনুরাগের সব জিনিস গুছিয়ে দেয় ও। গোছানো হয়ে গেলে বসেছিল রাগিনী। অনুরাগ আচমকাই রাগিনীর কোলে মাথাটা দিয়ে শুয়ে পড়ে আর মোবাইলে সোশ্যাল সাইট দেখতে থাকে। রাগিনী কিছু বলে না। অনুরাগী বলে ওঠে, কি হলো বলো তো, এমন থম মেরে গেছো কেন? আমি চলে যাব তাই দুঃখ হচ্ছে বুঝি? রাগিনী উত্তর দেয় না। ওর চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে এসে পড়েছে অনুরাগের কপালে। অনুরাগ তাড়াতাড়ি উঠে বসে আর বলে ওঠে, আরে কাঁদছ কেন? রাগিনীর চোখের জল হাত দিয়ে মুছিয়ে দিয়ে অনুরাগ বলে, কি হয়েছে, আবার আমাকে ভালোবেসে ফেলোনি তো? না না, আসলে আবার একবার আমার কাছের বন্ধুকে হারিয়ে ফেলবো মনে হচ্ছে। আবার মানে? এর আগেও কাউকে হারিয়েছো নাকি? রাগিনী কোনো উত্তর দেয় না। যাওয়ার আগে শুধু বলে যায়, ভালো থেকো। সারা রাত অসম্ভব মানসিক কষ্টে ছটফট করতে থাকে রাগিনী। অনিরুদ্ধকে হারিয়ে যে অসম্ভব শূন্যতা ওকে গ্রাস করেছিল, সেই অনিরুদ্ধকেই ও যেন খুঁজে পেয়েছে অনুরাগের মধ্যে, আর নিজের অজান্তেই ভালোবেসে ফেলেছে অনুরাগকে। এই সত্যিটা ও কোনো দিন বলতে পারবে না। আজ ওর জন্য অনুরাগের পরিবারটা শেষ হয়ে গেছে, হারিয়ে গেছে ওর কাছের মানুষগুলো। এই সত্যিটা জানতে পারলে অনুরাগ ঘেন্না করবে ওকে, শুধু ঘেন্না। হৃদয় যখন ভাঙে তার কোনো শব্দ হয় না, কিন্তু তা বিষাক্ত সাপের ছোবলের মতো জ্বালায় যন্ত্রণায়, মানুষের জীবনটাকেই অর্থহীন করে দেয়। নিচের তলায় ঘড়িতে রাত 3:30 বাজে। রাগিনী ধীর পায়ে নেমে এসেছে বাড়ি থেকে বেরিয়ে নিশুতি রাতের কুয়াশা ঘেরা রাস্তা ধরে একাকী হেঁটে চলেছে রাগিনী। বেশ খানিকক্ষণ হাঁটার পর ও এসে দাঁড়িয়েছে সেই ব্রিজটার ওপরে। আকাশের বুকে লালচে আভা, ভোর হচ্ছে। রাগিনী আপন মনে একা একাই বলতে থাকে, আজ 14th ভ্যালেন্টাইন্স ডে অনিরুদ্ধ। গত বছর এই দিনেই তোমার মতো জীবনের সবচেয়ে মূল্যবান মানুষকে অবহেলা করেছিলাম, অপমান করেছিলাম তোমার ভালোবাসাকে। হয়তো এখানে এভাবে তোমার হৃদয়টা ভেঙে চুরমার হয়ে গেছিল, যে যন্ত্রণাটা তুমি সহ্য করতে পারোনি। আজ আমিও সেই যন্ত্রণাটা আর নিতে পারছি না, তাই আজ তোমার কাছেই চলে যেতে চাই। ব্রিজের রেলিং এর একদম ধারে চলে এসেছে রাগিনী। জল ভর্তি চোখটা বন্ধ করে নিয়েছে। আর কয়েক সেকেন্ড, তারপরেই ঝাঁপ দিতে যায় রাগিনী। আর সেই সময়েই আচমকা ওর হাত ধরে পেছন থেকে টেনে নেয় কে। রাগিনী চোখটা এখনো খোলেনি, সমস্ত শরীরটা থরথর করে কাঁপ। তুমি যে এই যন্ত্রণাটা নিতে পারবে না
সেটা আমি জানতাম। আর আমি কেন এসেছি জানো? রাগিনী মাথা নিচু করে অঝরে কেঁদেই চলেছে আর বলে, তোমাকেই ভালোবেসেছি, আজও ভালোবাসি, আর কোনো দিন তোমাকে ছেড়ে যাব না, চিরকাল থেকে যাব শুধু তোমারই জন্য। আমিও থেকে যাব শুধু তোমাকে ভালোবেসে, শুধু তোমারই জন্য। আর এভাবেই এক হয়ে যায় দুটো ভালোবাসার মানুষ। আরেকটু হলেই হয়তো হার্ট ব্রোকেন দি এন্ডিং হয়ে যেত, কিন্তু শেষমেশ আজ এই ভালোবাসার দিনে আমরা পেয়েছি আলটিমেট হ্যাপি এন্ডিং। তবে তোমাদের খবর কি? মনে রেখো, তোমার ভালোবাসাকে সব সময় আগলে রেখো, রাগিনীর মতো ভুল করো না যেন, আবার অনিরুদ্ধর মতো হেরেও যেও না। আর যদি পথে চলতে গিয়ে কখনো একাও হয়ে যাও, তাহলেও বলবো হার মেনো না বন্ধু, জানবে হয়তো আরো বেটার কেউ অপেক্ষা করে আছে শুধু তোমারই জন্য। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে টু অল অফ ইউ। এই গল্পের ঘটনা এবং চরিত্র সবকিছুই সম্পূর্ণরূপে কাল্পনিক। আমরা যখন যে কোনো গল্প বানাই, সেটা তৈরি হয় শুধুমাত্র তোমাদের আনন্দ দেওয়ার জন্য। তাই তোমরাও যখন গল্পগুলো শুনবে, সেগুলোকে শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবে নেওয়াই বাঞ্ছনীয়। যাই হোক, আজকের গল্পটা তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানিও। কিন্তু শুধু আজকের গল্পটা কেন, আমরা যে গল্পগুলো তোমাদের জন্য বানাই, সেগুলো তোমাদের কেমন লাগে বা তোমরা কি ধরনের গল্প আরো শুনতে চাও, সেগুলো আমাদের কমেন্ট করে জানিও। কিন্তু আর আজকের গল্পটা ভালো লেগে থাকলে লাইক করে দাও এক্ষুনি, আর চটপট সাবস্ক্রাইব করে রাখো আমাদের এই চ্যানেলটাকে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে নিও কিন্তু, তাহলে যখনই আমরা নতুন গল্প আনবো তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমাদের জন্য আমরা নিয়ে আসতে চলেছি একদম নতুন নতুন গল্প। তাহলে ভালো থেকো সবাই, শুনতে থাকো, সঙ্গে থাকো তোমাদের জন্য তৈরি এই চ্যানেলটির, যার নাম অশরীরী ছাদে।